মুদ্রা প্রকরণে আজ চতুর্থ পর্ব। আর এই চতুর্থ পর্বে, অর্থাৎ এই সেকেন্ড সেশনের চতুর্থ পর্বে আমরা আজকে যে মুদ্রা সম্পর্কে অবগত হব, কুণ্ডলিনী মুদ্রা। কুণ্ডলিনী মুদ্রা, এই মুদ্রা আদপে আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, সেটা কি শুভ, এবং সেটার পদ্ধতি কী, কীভাবে এই মুদ্রা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা করব, আর সেই বিষয় নিয়েই আজকের পর্ব। ধ্যান যোগী আচার্য কৌটিল্য মহাশয় তিনি এই বিষয় নিয়ে আমাদের অবগত করবেন। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। আজ মুদ্রা প্রকরণে কুণ্ডলিনী মুদ্রা। যে সমস্ত মুদ্রাগুলি একদম মাত্রাতিরিক্ত জনপ্রিয়তায় আছে যুগ যুগ ধরে, তার মধ্যে কুণ্ডলিনী মুদ্রা অন্যতম। এই মুদ্রার বিষয়ে বলতে গেলে কথা শেষ করা যাবে না। এই মুদ্রার এত প্রভাব এবং বিভিন্ন দিকে বিভিন্ন মাত্রায় প্রভাব, যা সব অল্প পরিসরে ব্যাখ্যা করা খুব মুশকিল। সুতরাং আমি একেবারে বেসিক যে জায়গাটা জানতে হবে সেই জায়গার ওপর দিয়ে এই কথাটা বলছি। যারা চক্র সাধনা করেন তারা তো অবশ্যই এই মুদ্রার প্রয়োজন তাদের আছে। তারা ধীরে ধীরে সাধনা করতে করতে জানতে পারবেন আপন আপন গুরুর কাছে। আর যারা এমনি গৃহীজীবন যাপন করছেন তাদের জন্য এই মুদ্রা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। কেন? কারণ হলো, আমরা চক্রের কথা থেকে আগে বলেছি, বিভিন্ন চক্র আমাদের শরীরের ভেতর এবং বাইরে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, ভীষণভাবে ক্ষমতা রাখে। যেমন চক্রের যদি ইমব্যালেন্স থাকে চক্র, তাহলে আমাদের অনেক উৎপাত শুরু হয়। মূলাধার সেটা যদি কোনোভাবে খারাপ থাকে, ব্লকেজ থাকে, তাহলে একটা মানুষ তার ভালো কিছু ভাববার মতো ইচ্ছেই করবে না। তার কুঁড়েমি আসবে, অলসতা আসবে, সে কোনো দিকে কিচ্ছু করার তার ইচ্ছে থাকবে না, খালি ঘুমোবে, খাবে, খাবে, ঘুমোবে, অসুরের মতো সমস্ত বিষয়গুলো হবে। দেখলে মনে হবে যেন আমরা বলি রাহুতে ধরেছে, রাহুগ্রস্ত অবস্থা, আসলে পৃথ্বীতত্ত্বের গণ্ডগোল হচ্ছে। মূলাধার যদি ঠিক মতো কাজ না করে, তাহলে যে অ্যাক্টিভিটি, স্মার্ট অ্যাক্টিভিটি চিন্তায় আসতে হবে, শক্তিযুক্ত অ্যাক্টিভিটি, তা হবে না, কারণ ইচ্ছেই থাকবে না। স্বাধিষ্ঠান যদি কোনোভাবে ব্লক থাকে, তাহলে শেখবার ইচ্ছে চলে যাবে, কোনো রকম কিছু বিদ্যা অধ্যয়ন বলতে আমরা যেটা বুঝি চলে যাবে। এবার যদি কেউ অধ্যয়ন না করে বা অনুশীলন না করে, শিখতে না চায়, তাহলে কি করে, সে যে যা ফিল্ডেই থাকুক না কেন, সেই জায়গায় সে তার নিজের যোগ্যতা প্রতিষ্ঠিত করবেই বা কী করে? মণিপুর তা যদি বিগড়ে থাকে, স্বভাবতই মানুষ আমরা রোগশোক যুক্ত হই, রোগশোক, মিনিটে মিনিটে হাঁচি, কাশি, পেট গণ্ডগোল, এই অম্বল, কালকে গ্যাস, পরশু বুকে জ্বালা, এই সমস্ত চলতেই থাকবে। কেন? মণিপুরের প্রবলেম হচ্ছে, ও যদি খারাপ থাকে তাহলে গোটা শরীরে, যেটাকে ইমিউনিটি বলছি আমরা, রোগ প্রতিরোধক ক্ষমতা, সেটা সম্পূর্ণ ড্যামেজ হতে থাকে, অনাহত বা হৃদচক্র। এই আর এক অভূতপূর্ব জায়গা, দেখবেন কিছু মানুষ আছে যারা খুব অল্প কথায় ভ্যাঁ করে কেঁদে দেয়, এটা কিন্তু অনাহত খারাপের লক্ষণ। একদল লোকের এইরকমভাবে প্রকাশ পায়,
আর একদল লোক কিন্তু ওই মানুষকে মানে বিভ্রান্ত করে দেওয়া বা ভুল বোঝানো এরকম বিভিন্ন রকম উঞ্চবৃত্তিতে মেতে ওঠে। বিশুদ্ধা পাওয়ার জেনারেটর গোটা শরীরের, বিশুদ্ধা যদি গণ্ডগোল থাকে এই আর এক মুশকিলের বস্তু। হয়তো সেই মানুষটির ভেতরের ভাবনা চিন্তা দারুণ ভালো, খুব ক্রিয়েটিভ, ভীষণ পজিটিভ, কিন্তু সে যখন যা বলবে তার উল্টো দিকের লোকের কাছে সেটা বিরক্তিকর মনে হবে। এই মানুষটা বলবে, উল্টো দিকের মানুষ তাকে ভুল বুঝতে শুরু করবে। আর বিশুদ্ধা গণ্ডগোল থাকলে সেই সাধক বা সাধিকা বা সেই গৃহী, তার একটা বড় সমস্যা হয়, সে বলে বেশি শোনে কম, ভাবে তো একেবারেই নয়, প্রায় প্রচুর বলতে গিয়ে ভুলভাল বলে, ফলে মানুষ তার শত্রু হয়ে দাঁড়ায়। আজ্ঞা চক্র যদি কোনোভাবে ব্যালেন্সের অভাব থাকে, গোটা শরীরের ওপর নিয়ন্ত্রণ কমতে থাকবে। সহস্রার চক্র যদি কোনো রকমভাবে গণ্ডগোল থাকে, তাহলে আমরা যে প্ল্যানিং করি কোনো কিছু, এইটা এইটা এরমভাবে করব, ওইটা ওইটা অমুক দিন করব, সেইটা সেটা আর একদিন করব, এই প্ল্যানিং বলে কিচ্ছু থাকবে না। কারণ মাথা যতটা সক্রিয় হলে প্ল্যানিং করার মতো অবস্থা একটা মানুষের আসত, সহস্রার যদি গণ্ডগোল করে তা আসবে না। সংক্ষিপ্তভাবে কুণ্ডলিনী চক্রের বিভিন্ন জায়গার সামান্য হেলদোল হলে কী কী হতে পারে তার একটা ধারণা দিলাম। এটা থেকে বাঁচবার জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের শাস্ত্রে বলা হয়েছে, তার মধ্যে কিন্তু মুদ্রা একটি ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য বিষয়। এই পার্টিকুলার মুদ্রায় আমরা বসবো কী করে? একই নিয়ম, ঢিলে ঢালা পোশাক, সাদা রঙের সুতির বস্ত্র, মাটিতে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে আমরা মাটিতে বসতে পারি। যদি মাটিতে বসতে কোথাও অসুবিধে থাকে, চেয়ারের ওপর আসন বিছিয়ে পায়ের তলায় একটা কাপড় বা পাপোশ দিয়ে তার ওপর পাটা রাখবো সমান্তরালভাবে। বসিয়ে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস থেকে এবার ডিপ ব্রিদিং, নাক দিয়ে শ্বাস গ্রহণ, নাক দিয়ে শ্বাস ছাড়া, কিন্তু কোনো ফাঁক রাখতে হবে না। শ্বাস গ্রহণ হবে, শ্বাস ছাড়া হবে, শ্বাস গ্রহণ হবে, শ্বাস ছাড়া হবে, খুব ধীরে। কোনো জায়গায় তড়বড় করা যাবে না, ব্যস্ততার কোনো প্রয়োজন নেই। আস্তে আস্তে শরীরে কোথাও যেন ধাক্কা খেতে খেতে বাতাস না ঢোকে, ধাক্কা খেতে খেতে বাতাস না বেরোয় খেয়াল রাখতে হবে। খুব আস্তে আস্তে এই প্রাণায়ামটি করতে হবে 8-10 বার। এইবার আমরা মুদ্রা লাগাবো। কীভাবে মুদ্রা লাগাবো? খুব সোজা, এই হাত মুঠো করলাম, বাঁ হাত দিয়ে ওপরটা ধরলাম, এইখানে রাখলাম অনাহতের একটু নিচে, মণিপুরের একটু ওপরে, চোখ বন্ধ, বড় বড় প্রাণায়াম প্রথম 10 বার করে নিয়েছি, তারপর এই অবস্থাতেই প্রাণায়াম চলবে। সময়কাল 5-7 মিনিট, সারাদিনে যতবার ইচ্ছে করতে পারেন। এটা যারা ডান হাতি তাদের জন্য, যারা বাঁ হাতি মানুষ তাদের জন্য জাস্ট উল্টো দিকে। আমরা হাতটাকে শুধু সিম্পল চেঞ্জ করে নেব, বাঁ হাতটা নিচে যাবে, ডান হাতটা ওপরে যাবে, একই পশ্চাৎ একইভাবে। এইখানে রাখব চোখ বন্ধ, শ্বাস গ্রহণ, শ্বাস বর্জন, পেট ভর্তি করে শ্বাস, একদম ছাড়ব যখন খালি করে। এই 5-7 মিনিট রেগুলার যা সারাদিনে যতবার ইচ্ছে যদি অভ্যেস করতে থাকেন, আপনার যেটা সবথেকে বড় ঘটনা, চক্র ক্লিন হওয়া শুরু হবে। চক্র শোধন, এই চক্র শোধন অনেক পর্ব আছে, যারা চক্র সাধনা করছেন তারা আস্তে আস্তে জানবেন। তার মধ্যে ভীষণ উৎকৃষ্ট এবং সবথেকে শক্তিশালী মেথড হচ্ছে কুণ্ডলিনী মুদ্রা, যা আপনি যে মুহূর্তে করা শুরু করবেন, চক্র যখনই শোধিত হতে শুরু হবে না, তখন ও আপনি আপ নিজের ফাংশনে ধীরে 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 ফিরে আসতে থাকবে। এই মোটামুটিভাবে কুণ্ডলিনী মুদ্রা
অবশ্যই করে করবেন। এতে শুধু কুণ্ডলিনী সুস্থতা মানে আপনার শরীরের সুস্থতাও লুকিয়ে আছে। চিন্তার শক্তি, শরীরের শক্তি, এই দুটোতেই যেন অসুস্থতার ছাপ না লাগে, তার জন্যে ভারতীয় শাস্ত্রকাররা এইরকম মুদ্রা প্রকরণের অবস্থান করে রেখেছেন। কামনা করব সবাই ভালো থাকুন, প্রচুর প্র্যাকটিস করুন, বারবার ভিডিওগুলোকে দেখে দেখে রিপিটেডলি দেখে দেখে মুদ্রাগুলো অভ্যেস করে নিন, যেন অভ্যেস করার মুহূর্তগুলো নির্ভুল হয়। ভালো থাকুন, অনেক ভালো থাকুন, জয় গুরু। মুদ্রা প্রকরণের পর্ব কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে তো জানাতেই পারেন, কিন্তু আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা জানাতে পারেন আপনাদের বক্তব্য এই মুদ্রা প্রকরণ নিয়ে। আপনাদের কাছে যদি কোনো ধরনের ইনফরমেশান থাকে এই মুদ্রা সম্পর্কে, আপনারা কিন্তু সেটা আমার সঙ্গে বা বলা যায় আমাদের সকলের সঙ্গে আপনারা শেয়ার করতে পারেন। এই মুদ্রা সম্পর্কে আমার যে পর্বগুলো চলছে আমার ইউটিউবের, সেই পর্বগুলো আপনাদের কেমন লাগছে তো জানানোর পাশাপাশি আপনারা কোন মুদ্রা আর দেখতে চাইছেন, কোন মুদ্রা প্রসঙ্গে তথ্য চাইছেন দয়া করে জানান, তাহলে সেই মুদ্রা প্রসঙ্গে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই থাকবেন ধ্যানযোগী আচার্য কৌটিল্য মহাশয়। তবে আজ এই পর্যন্ত, পরবর্তী মুদ্রা এবং পরবর্তী যে এপিসোড আমার ইউটিউব চ্যানেলে, তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের, আর পাশে থাকবেন, কারণ বিগত সময়ে আপনারা পাশে থেকেছেন, আগামী সময়ে পাশে থাকবেন, তাই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। আপনি সাবস্ক্রাইব করলে আমি উৎসাহিত হব, কারণ এই ধরনের প্রচেষ্টা বা এই ক্ষুদ্র প্রচেষ্টা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক সেটা কামনা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার।